সংক্ষেপে আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারানস 1971 ইউএসএনকের আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি মাননীয় কনসাল জেনারেল ডক্টর মনির ইসলাম আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাঙালি জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ সহ সামনে উপস্থিত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং উপস্থিত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। 15 আগস্ট এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকদের হাতে বাঙালি জাতির মুক্তির মহানায়ক বিশ্বের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ বাঙালির নিরন্তর চেতনার উৎস স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এই মাসটি আসলে আমাদের দুঃখ হয়, আমাদের বেদনা হয়, আমাদের কিছুটা ব্যর্থতাও আমাদের উপলব্ধি করতে হয়। এই ব্যর্থতা হচ্ছে আমরা বঙ্গবন্ধুর মতো মহানায়ককে আমরা রক্ষা করতে পারিনি। তবে আমরা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করি আমাদের একটি শপথ থাকতেই হবে। হয়তো আমরা ব্যর্থ একবার হচ্ছি, ব্যর্থ দুইবার হচ্ছি, ব্যর্থ তিনবার হচ্ছি, কিন্তু আমরা একদিন এর সফলতা আমরা দেখব। এই যুক্তরাষ্ট্রে সাক্রামেন্টোতে বঙ্গবন্ধুর পরিবারের এবং বঙ্গবন্ধুর যে খুনি সেই খুনি সাক্রামেন্টো ক্যালিফোর্নিয়াতে আছে। আমাদের যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি, প্রশাসনের প্রতি আমাদের দাবি কন্টিনিউয়াসলি প্রতি বছরই আমরা এই দাবি জানিয়ে আসব এবং বঙ্গবন্ধু পরিষদ, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারানস 1971 সহ মুক্তিযুদ্ধের চেতনার সকল সংগঠনকে নিয়ে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, এই দাবি এবং এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু এবং তার সব পরিবারের সকলের প্রতি বিনম্র অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।